আপনার রূহ আজরাইলের হাতে চলে আসলেন লক্ষ্য করে আমার নবী কেমন নবী উত্তাল হয়ে আজরাইল দমর দিলেন মাগরিবে জায়গা পায় না রূহটা হস্তান্তর করবে দমর দিলেন সিমালে জায়গা নাই রূহটা হস্তান্তর করবেন দমর দিলেন বাবারে লক্ষ্য করবে সিমালে ওখানে জায়গা নাই দমর দিলেন জুনুবে ওখানে জায়গা নাই জমিন থেকে 500 বছরের রাস্তা দূরত্ব আসমান কত আসমান ওখানে যায় কিছুতে জায়গা নাই রূহটা রাখার জন্য দ্বিতীয় আসমানে গেলেন রূহ আর জন্য জায়গা নাই চতুর্থ আসমানে গেলেন ওখানে কোনো রূহ আর জন্য জায়গা নাই পঞ্চম আসমান সপ্তম আসমান সপ্তম আর সাত আসমান এরপরে যাইতে যাইতে সেটা তুল মুনতাহা সেখান পর্যন্ত জিব্রাইলের বাড়ি সামনে আর অগ্রসর জিব্রাইল হতে পারে নাই আপা ওখানে যায় খুঁজতেছে রূহ মোবারক রাখার জন্য ওখান থেকে এবার আর 500 বছরের রাস্তা সপ্তম সাধারণের পাওয়ার ক্ষমতা শুরু হয়ে গেল এবার আপনারা গেলেন প্রথম পর্দার মধ্যে ও বাবা দেখেন ওই পর্দা যায় কোনো রকমের দেখতে জায়গা নাই এবার গেলেন আলমে রহমত রহমত থেকে যায় দেখে কোনো জায়গা নাই গেলেন আলমে কর ওখানে কোনো জায়গা নাই আলমে দশ ওখানে কোনো জায়গা নাই আলমে রাখ ওখানে কোনো জায়গা নাই আলমে স্ত্রী ওখানে কোনো জায়গা নাই আলমে রুহ ওখানে কোনো জায়গা নাই যাইতে 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 কি বলবো এক একটা পর্দা থেকে এক একটা পর্দা সত্তর হাজার বছর নয় 500 বছর রাস্তা এইভাবে সত্তর হাজার নূরের পর্দা আজরাইল অতিক্রম করতে করতে চলে গেলেন লামকাম খুঁজতেছে কোন জায়গা রুহ রাখবে তুমি কি জলনা কি তুমি আমার লালাই না যে বন্ধুর নূর দিয়ে তুমি আরশ বানাইছো الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وسيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه ومرشده وعلماء أهل سنته أجمعين সকল কলরকে যারা জান্নাতের বাগানে মেহমান হয়ে বসেছে আল্লাহ তাআলা সকলকে জবান দিয়েছেন এই জবানের দ্বারা পবিত্র কোরআন ব্যবহার করে প্রত্যেকের জবান এবং কলবকে নুরানিত করে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومعشوقه وآمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه شكل زبان دي محبت درود دائكور بلغ العلا فشفت جاه جماله حسنت جميع فسواله বজনে রাত দুরূদ শরীফ পড়লে এমন লাভ নবীজি বলেন মান সাদাইহি ওয়াহিদাতান সাদাকাতু কাদাইহি আশরা যে ব্যক্তি একবার নবীজির প্রেমে দুরূদ আদায় করে সাথে সাথে তার গুনার খাতা থেকে 10টি গুনাহ হবে নামাজ পড়বেন রেজা হবে মিজানের বালা কিন্তু দুরূদ এমন একটি নিয়ামত ফজিলত সাথে সাথে 10টি নে আমলে বসে যায় শুধু তাই নয় মান সাদাইহি ওয়াহিদাতান সাদাকাতু কাদাইহি আশরা একবার দুরূদ পড়বে সাথে সাথে 10টি রহমত নাযিল হবে সুবহানাল্লাহ একবার দুরূদ পড়বে 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ একবার দুরূদ পড়বে মৃত্যুর সময় কামলিওয়ালা নবীর দিদার নসিব হবে সুবহানাল্লাহ আমরা নবীর দিদার চাই কি চাই না সুবহানাল্লাহ সকল আওয়াজ করে পড়বেন মালাগালাল দিকামালিহি হাসাবাতু জাবি জামালিহি হাসানাতু জামিয়া ফসালিহি মাশাআল্লাহ حسنت جميع فسواله উচ্চ আওয়াজে প্রেমে দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ما شاء الله وأعوذ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا قبر زودي সাউজান দুরুদ বালা গলার মালা কবর যদি সাউজান দুরুদ বালা গলার মালা এই দুরুদে করবে ভারি হাশরে নেকের মিজান আল্লাহুম্মা মহাপতি মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো ওয়ালায়ালে সাইয়্যিদিনা আশকো বেশি হযরতে দিনাদের মধুরা যান সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা মানো লাগে না
مدر شور لا إله إلا الله আল্লাহ ডাকে আপনাই বারেবার বলেন আমরা সবাই গোনাগার আল্লাহ ডাকে আপনাই বারেবার বলেন মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও আল্লাহ নূর দাও পীর খাতিরে لا إله إلا الله বাজার মা বাপের কাছে মতে বইল না বলেন নবীর দরুদ চাইল না বাইরে নবীর দরুদ চাইল না আর নবীজি তোমরাই বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ মহান বলে লা ইলাহা তুমি মুসাকে কৌতরে নিয়া কত কথা বলিলা আল্লাহ মুসাকে কৌতরে নিয়া কত কথা বলিলা মাওলা তোমার নূরে পাহার জ্বলে তোমার নূরে আলে মুসা বসন নবীর সিলা লা ইলাহা ইল্লাল্লাহ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ما في قلبي خير ولا جور حسبي ربي جل الله ما في قلبي خير ولا نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رسول কাটে দোকান পাড়ে যতগুলা ভাই বাবা আছে মনোযোগ আমার কথার দিকে দিতে হবে এই জন্য আজকের এই ময়দানটা দুনিয়া বিমাতমা এখনকার জন্য এটা হলো জান্নাতের বাগান যতগুলা লোক আজকের এই জান্নাতে বসবেন যতক্ষণ জান্নাতে থাকবেন নবীজির ঘোষণা গুনার খাতায় আল্লাহ গুনা উঠাইবে না সুবহানাল্লাহ কিন্তু দোকানে যান রাস্তায় যান বিভিন্ন কথার কারণে গুনা হবে ও বাজারে লক্ষ্য করবেন যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছেন জবান দিয়েছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করেন بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم بندرين امي الله تمار زبان ديلام اي زبان دارا تمي بندر زبان امي الله كي شرم كرو امي الله تمي بندر شرم كوري عشان امار جياني قولي سنتي هاي بابانا آيات رشان مدل تفتير غارو خشنا كرلين الله سشتي كرلين آتار حضر ذات الله فرم ছয় হাজার জাত আল্লাহ সৃষ্টি করলেন গেদের দ্বারা ছয় হাজার জাত আল্লাহ সৃষ্টি করলেন ডিমের দ্বারা ছয় হাজার জাত আল্লাহ সৃষ্টি করলেন মমি বা বীর্য দ্বারা তিনশো বলেন তিনশো সত্তর হাজার জাতের উপরে মানব জাতকে বসাইলেন শ্রেষ্ঠতা আল্লাহ কাপ দিলেন ওই মানব জাতের মাথার তালুকা থেকে পাও পর্যন্ত
পুরা দেহের ভিতরে সুপ্ত একটা মাংসের টুকরা আছে যার নাম হাদিস শরীফে বলে লতিফায়ে কাল মানুষ যখন গুনাহ করতে 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 লতিফায়ে কালের মধ্যে কালো কালো দাগ করিয়া যায় লোকটার কাছে নামাজ ভালো লাগে না লোকটার কাছে দুরূদ শরীফ ভালো লাগে না লোকটা যখন ভালো বন্দেগির কাজে যায় শয়তানের কলবে বসে বসে গুদাইতে থাকে তার খারাপ কথা মনে করায়া দেয় যখন ফসফাস কানা যায় ভালো কথা তখন মনে পড়ে ভালো জায়গায় গিয়ে খারাপ কথা মনে পড়ে এতে বোঝা গেল তার কলবের মধ্যে শয়তানের বাসা বাসনা আছে ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা জামা কাপড়ে যখন বালু লাগে অথবা ময়লা লাগে মানুষের জোর লাগে বরং তো কি দ্বারা পরিষ্কার করা হয় মেয়ে তো জ্বালালি না মেয়ে জ্বালালি সাওয়া জ্বালালি ছিল আমার আব্বা গাজী আমিনুল ইসলাম জ্বালালি হুজুর কিবলা যিনি 10 বছর আগে বলেছেন আমি যদি রমজানের সর্বশারীরিক পূজা মুখে না রেখে মরে যাই যারা কোন গায়েব যারা না তাদেরকে বলতে চাচ্ছি আমি জ্বালালি নাস্তিক গানে বাসে আছি ঠিক রমজান মুখে রেখে 17 তারিখ রোজার মধ্যে মানে ইনশাল্লাহ আলোচনা হবে আমি আপনাদের এই খানা একবার দেখি আমার মহাকে সারাবার নজর গতকাল তো তাহির সাহেবের সাথে বসে ইয়ার আগে দিন করছি ইয়ার আগে দিন করছি পাগল হবে বেশি আমার সুনাম পড়ে আমার ভাইটা আশা পর্যন্ত আমার দায়িত্ব হয়েছে মাঠটা গুছাইয়া দেওয়া ধরে রাখা আপনারা যদি থাকেন ঘুমে থাকবেন না সদা তারা ঘুমে ঘুমে শুনে শোনা দেয় আমি ট্রাই করতেছি মনোযোগটা কি আমার দিকে নাকি এখন টাইম থাকবে একটু সময় দেন আর ভাই তো অনেক হয়েছে কথা বলে এই এলাকা বাদ নাই আমার মনে হচ্ছে এটা ইউনিয়ন ভিতরে একটা একটা গ্রাম গেছে কথা বলে ঠিক কিনা আমি যদি মেয়েটা আমার দেখেন এমনি সরাসরি কেউ দেখে তাই মনে হয় ঠিক কি আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন সামান্য একটা মাংসের টুকরা যার নাম লতিফায়ে কাল জামা কাপড় সাবান দিয়ে পরিষ্কার করা হয় সাবান বানাইছে মানুষ ঠিক কিনা এই সাবানের জন্য জামা পরিষ্কার হয় এটার কোনো দলিল কোরআনের লাগবে না কারণ মানুষ জানে পরিষ্কার হয় ঠিক কিনা আমি বলতে চাইছিলাম নবীজি ঘোষণা নবী বলেন কুলুবিন মুকমিনিনা আরশিনা যার জমানে যুক্তি চলে না ধারা তলাবারি বানাইয়া ইল্লাল্লাহ যারা যখন লতিফায় কলবের মধ্যে আঘাত করবেন কলবটা আর কলব থাকবে না কুলুবিন মুকমিনিনা আরশিনা সাথে সাথে ওই কলবটা আল্লাহর সিংহাসন হয়ে আল্লাহ আমরা মুসলমান আমরা কি আবার হবে আমরা কি মুসলমানেরা দুটাই একটা হলো কোরবানির আরেকটা ঈদুল ফিতর ঈদুল আযহা কোরবানির মধ্যে সকল যারা কোরবানি করে এরা কোরবানির জন্য এক নম্বর প্রস্তুতি কাজ হলো ঘরের মধ্যে কুরআন দাও কুরআন শ্রেণী কুরআন ছবি গুলা রইয়া কামারের দোকানে যায় ঠিক কিনা কেন যায় মরিচাওয়ালা সুই যারে ধার করানোর জন্য ঠিক কিনা কামারের যত কুরআন ছবি হোক মরিচা ধরা সুবিধারে হাতে লইয়া যখন তো আগুনের ভিতরে ঢুকাইয়া দেয় আগুনে জ্বালাইয়া লোহা ধারে কাঁচা বানায় আগুন থেকে বাড়ি করিয়া হাতুড়া দিয়া টোকা টোকা বাড়ি মারে লোহার মরিচা গুলা পরিষ্কার হইয়া যায় লোহার মানে মরিচা গুলা উপর থেকে জড়ি পড়ে যায় লোহাটা সুন্দর পরিষ্কার হইয়া যায় কিন্তু বাজানলে অন্তরের ময়লা কলবের ময়লা এরা আগুন দ্বারা পরিষ্কার হবে না একমাত্র আল্লাহ পাকের এসমে জাতের জিকিরের দ্বারা কলবের স্মৃতি গুলা জ্বালানো করা হয় মনের কয়না দুধেরে দুইলে মনের কয়না দুধেরে দুইলে ও বিশিকার তোর হাতে না লোহা সোনা
এই তিনটা স্থানের মধ্যে লোহার দাম বেশি না স্বর্ণ দাম আশি তো রে আসছে চল্লিশ এর এক গুণ সাড়ে সাতাশ গুণ এক গুণ কথা বলে ঠিক লোহার দাম তোলার সাথে তুলায় না আল্লাহ পাক বলেন কিসের তোলা সামনে আছে কিনা ও ওই দামি স্বর্ণ রাখ দিয়া কয় লোহা তুই দামে কম সম্মানে কম ইজ্জতে কম তুমি কম দামি লোহা আমি স্বর্ণের সাথে লাইব না আমার সাথে তুমি পারব না ইজ্জতে কম হই তুমি স্বর্ণ জানো না আমি কম দামি লোহা যদি তুমি স্বর্ণরে ঝাঁপি যাইতাম তুমি স্বর্ণ অলঙ্কার হইতা না আমি কম দামি লোহার পিজা গাইয়া তুমি দামি হইলা এই জন্য বলে আল্লাহ নামটা এসে যাতে নাম ওই দামি নামটার কারণে কলমটা পরিষ্কার হইয়া আল্লাহ বন্ধ গণ
مصطفى يا الله هم جمال سيدنا الله ودايا مدو علي كم دايونا كم دايونا يا برنوبي আমি যদি বলি ফাঁকা জায়গাগুলো আপনারা কার জন্য রাখছেন ফিলাপ করে নেশন আরেকজন আপনারা বাইকে বসার সুযোগ করে দেন আসেন আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে আজকের এই সুন্নি ফোকরা পুরুষ মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেশি সবাই বলতে হবে খুশি না বেশি আশিকের মিলন মেলা কথা বলে ঠিক কি না আমি জানতাম আপনারা ওই ওনার সাত দিবসে হাজার হাজার মানুষ এটাই বেলা এদের মেসিমা এটাই বেলা এদের দেখানো সুবহানাল্লাহ আসেন এই নবী হাফিজুল কোরআন এই কোরআনের মালিক আমার আল্লাহ না এই কোরআনের মালিক হুজুর না কোরআনের মালিক কে আল্লাহ জামাল ছেড়ে দিই বলেন কে আল্লাহ তুমি সারা কোরআন চার ভাগে ভাগ করে মাহফুজ আল্লাহ পাক বলেন আল্লাহ এই কোরআনকে আল্লাহ চার ভাগে ভাগ করবে কয় ভাগে কথা বলতে শুধু কয় ভাগে আমি শুধু পড়ার একজন ওলামায়ে হক করে দিই যে যেখানে থাকে আমার মাইকের সাউন্ড যতটুকু যায় আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে এই বলে আমি কি ভুল ব্যাখ্যা দিচ্ছি না সঠিক দিচ্ছি না সাধারণ জনতা বুঝবে না বুঝবে কার আলেম সমাজ ঠিক না আলেম মাইদেরকে বলি লক্ষ্য করবেন মনোযোগ দিয়ে আমি মানুষ আমার ভুল হতে পারে কথা কথা আমি ভুল হতে না আমার যদি ভুল হওয়া সরকার আপনি যদি না ধরে হাসরের কঠিন ময়দান আমি বেশি যাব কেন হাফাজ বল জানেন যে তুমি হকমতা প্রচার করতে পারো না আমি একটা কথা যদি ভুল ব্যাখ্যা দিই আমার হাসর বরবাদ হয় কথা কথা তাই আমি কিছু কামেন্টদেরকে বলতেছি অনুরোধ মনোযোগ আপনি জানা সত্ত্বেও ধরবেন না দোহে আল্লাহ আল্লাহ হাই থেকে আমি নালিশ করবো আল্লাহ যদি তিতাস খানা আমি গিয়েছি আল্লাহ ঠিক সহাবত নামার জন্য দয়া নেওয়ার জন্য ওই প্রোগ্রামে বিষয়টা কথা আমি কোরআন হাদিস থেকে বলছি আলেম সমাজ ছিল তারা থাকা সত্ত্বেও আমার ভুল ধরে নাই নসির ওদিন কিন্তু পাওয়ার হাইকোর্টে আপনি জামিন পাবেন না ঠিক কি আমি যদি আমার কথাগুলো সঠিক মনে করে গ্রহণ করে ইমান আকীদা তাজা হবে সুবহানাল্লাহ আপনাদের দেশে করলা তরকারি আছে আমরা দেশে ভাজি করি আজকে কিন্তু করলা ভাজি চমৎকার হয়েছে আমি বলতে চাচ্ছি না এই করলাটার মধ্যে ভিটামিন আছে আপনাদের কাছে মনে নাই আমাদের কুমিল্লা এটা কুমিল্লা জেলা নানা হতে ভাগ কথা ঠিক কি না আমরা এক জেলার মানুষ ঠিক কি না আমি বলতে চাচ্ছি না আলোচনা আলোচনার মতো হবে উনি বলতেছে হাকিকতের আলোচনা এখন হাকিকতের আলোচনা বুঝতে হলে তো ওরকম লোক লাগবে শরীয়তের মোল্লারা হাকিকত কি জিনিস এটাই মানে কোরআন আল্লাহ চার ভাগে ভাগ করছে কত ভাগের নাম শরীয়তে মুহাম্মাদি ফাসওয়া আয়াত সুবহানাল্লাহ ভাবনে দাঁড় কিতাব উদ্দেশ্যে কিতাবের মতো কিতাব লিখছে সুবহানাল্লাহ কথা হলো তাই অথচ সুবহানাল্লাহ ধ্বনি সাথে আসমান থেকে ধ্বনি পর্যন্ত আকাশ থেকে আল্লাহ নাকি বধ করে দেন আল্লাহ কাছে কি নেকার মত আছে আপনাদের কি বেশ মুসলিমের এই বিষয়ের কাছে কি হাওয়া চাওয়া লাগছে এই বিশ্বাস দিয়ে কেন বসছেন সুবহানাল্লাহ ধ্বনি দিলে আল্লাহ অস্তর করে কাঁপে যতক্ষণ নাক ভরপুর না হয় সুবহানাল্লাহ আল্লাহর কাছে আওয়াজ আসে না শুনতে চাচ্ছি না
এই লোকের নাম কিন্তু কোরআন চার ভাগে ভাগ প্রথম ভাগের নাম শরীয়ত নাম কি শরীয়ত ষষ্ঠ আয়াত দ্বিতীয় ভাগের নাম তরিকত 19 আয়াত তৃতীয় ভাগের নাম হাকিকত 21 আয়াত চতুর্থ ভাগের নাম মারফত 21 শত শিশুর জি টোটাল আল্লাহর কোরআন সংবিধান 170টা সূরা দিয়ে কথা বলে ঠিক কি না আল্লাহর দরবারে কত মহান নবীর প্রেমিকের কথা বললেন
بوك بشي جاي نوبي توري نيامر زولي أمار زيبان دمنا نوبي كي تلي والن أمار زيبان دمنا وشكوروني جوبا پينو نور نوبي بلبي وَشْكُرُونِ جُبَّا بَيْلَا جُرْنَا بِرْ بَيْلَا عَمَرْ زِبَرْ دَمْنَا عَوْتَ نَوْبِي كَيْ تَيْلَا عَفْرَا اِكْتُو بَلَوْ بَشَارَ مَحَدَوْ بِيَ قُلْنِمِنْ عَمْرَا كَرَوْوِي نَوْبِي قُلْنِ گِيزُمْ نِي قُلْنِي بَابَا عَمَرْ نَوْبِي عَمَرْ نَوْبِي قُلْ زَارْ شَتَ كَرْ قُلُنَا নূরের রূপ দিয়েছিলেন 233000 বছর সুবহানাল্লাহ ওরে আল্লাহ ছিল একটা নহি ছিল কোন সত্তা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় ওরে আপন নূর হইতে গো খোদা হাবিবের নূর করলেন জুতা জাক মারিল এসে কের দরিয়া আই রে সময় যায় বড় দরুদ নবী মুস্তফায় বলেন বড় দরুদ নবী মুস্তফায় রে সময় যায় বড় দরুদ নবী মুস্তফায় আমি একটু চিন্তার মধ্যে আছি কারণ ফাগলা ভাই তাহলে নাই ছাড়ে দিল কারণ নতুন জায়গার মধ্যে কিছু আলোচনা করতে চাই আব্বা সারা গায়ে কত শুনতে দাম কত ইমানের এমন ভাইরাস লোক ভাই হয়েছে এরা দেখেন মানুষ মোবাইল চুরি করে মোবাইল মানে মান মসজিদে গেলে নতুন মোবাইল দিন আমার সময় ফাঁকিবাজি করে মোবাইল চুরি করে আবার নতুন জুতা চুরি হয়ে যায় এখন চুরি হয় বিশ্বাঘাত সারাবি থেকে 12টা আগাম নামাজ তো কথা কেন আমি আরো কিছু কথা বলবো মানুষ এখন ভূমিকায় মানুষ গুলার বসাই আমুন আলোচনায় ঘুমবো অনুরোধ করম যে যেভাবে পারেন সুন্দর মতন বসে যান নবীর মহাব্বত ছাড়া কোন কিছুর দাম নাই আমি জালালে বলে নাই কোরআনটা আমার হাতে খোদা কি কসম এই কোরআনে কি কয় জানেন নি নামাজ পড়লেন নামাজের কোন দাম নাই রোজা রাখলেন রোজার কোন দাম নাই হজ করলেন হজের কোন দাম নাই যাকাত দিলেন যাকাতের কোন দাম নাই হুজুর কেন গো লাখ মুমিন হব ভগত ইমান দেখি তো কামিল নেই সুবহানাল্লাহ
حضور من تقي من تقي عبارة شد ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله إيمان نهي تو نماز পূর্ণ নাই পূর্ণ মানে কি সওয়াব নাই ঈমান থাকি কুরআন শরীফ না ঈমান থাকি নামাজ না ঈমান থাকি হজ না ঈমান থাকি যাকাত না কুরআন তেলাওয়াত ইবাদত নামাজ পড়া ইবাদত হজ করা ইবাদত যাকাত দেওয়া ইবাদত ইবাদতের মগজ হইছে ঈমান আর ওই ঈমানটা হচ্ছে দলিল না বুখারী এবং মুসলিমের সহি হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার কামলিওয়ালা নবীকে যতক্ষণ জানের চাইতে ভালো না বাসবেন গো ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যায় না আমার নবী আমার নবীকে শুনেন কারণ তোর কতটুকু মহব্বত আছে খোদার কসম নবী মদিনা থেকে সব দেখে আমার নবীর পাওয়ার এমন পাওয়ার আপনি কতটুকু মহব্বত করতেছেন নবীর কোলে যায় নয় নবীর আল্লাহ মনে তার রাডার দিলেন যে এই রাডারের দ্বারা মাগরিব মাসের সীমান জনক আরশ মহল্লা নিচে তাহাত সাহারা 80,000 আলম আর তার হাজার হাজার দেখিতেছে দেখিতে থাকবে কিয়ামত পর্যন্ত যদি সময় দেন ইনশাআল্লাহ বলবো সবাই থাকবেন কিনা প্রত্যেককে কবুল করো ইমানি ভাইদের প্রতি ইমানি ভালোবাসা রইলো অনুরোধ করলো বাজার দুনিয়ার প্রেমের জন্য আপনারা কেউ রাগ করবেন না রাতের একটার পরে যখন খেলা জিতে খেলার লাগা মিছিল হইয়া বাইর হইয়া যায় আমি জামালে বলি নাই সিদ্দিকে আকবর কয় যারা নবীর ইদি মিলাদুল নবীর মধ্যে একটা দেড় টাকা খরচ করবে আমি সিদ্দিকে আকবর যে জান্নাতে থাকবো ওই পাগলটা একে জান্নাতে থাকি আপনি কেন কান্দেন গো আপনি নবীর কান্না তো আমরা সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন আদিবে আমি তোরে কোন ভাষা দিয়ে বুঝাইতাম ইয়েমেন নামে একটা রাষ্ট্র আছে ওই দেশের মধ্যে আমার এক পাগল থাকে যার নাম হলো ওয়াইল কারামি সে জীবনে আমারে দেখে নাই মাকে এমন ভালোবাসে মাথায় উঠাইতে পারে না উঠুনে খাইবে জমিনে রাখে না পোকা কামড় দিবে মাকে ফিকের মধ্যে রাখে এত পাগল মার মহাব্বত করে নেওয়ার ওই ফাগলাটার জন্য আমি কি করতাম ফাগলাটার শুনেছি আমার উহুদের ময়দানে দুটা তার শাহাদাত বরণ করেছে এই ফাগলাটা সইতে না পাইরা পাত্তর লইয়া 32টা দাঁত ফিটায় পালাইয়া দিছে এর প্রেমের বিরহর জ্বালা আমার কোলে যায় দাও দাও করে তোমার হাতে দিলাম যখনই আমি ইন্তেকাল করবো ইন্তেকালের 7 দিন পরে জুব্বাটা নিয়ে যাইল আমার নবীর ইন্তেকাল জগতের ইন্তেকালের মতো না তারা যারা কয় নবী মরে বসে বলে গেছে এদের জন্য আজকের এই দলিলটুকু আনলাম কি দলিল শুনে নিবি মনোযোগ সহকারে তোমার আমার মরণ হয় প্রধান কয় কুল্লু নাসি জায়গা তোমার মানুষ
মরে না মৃত্যুর সাথ গ্রহণ করে মানুষ যদি মইরা যাইত কেউ কবর পাশ দিয়ে সালাম দিত না কথা কয় না কেন এখন এটা যে ঠিক মানেন মোটা মানেন না কেন কোন নবী মরে গেছে যদি নবী মইরা যাইত তাসাবুজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবীর নামাজে সালাম দেন নি মরা পর্যন্ত থাকবে মৃত্যু পর্যন্ত থাকবে শুনে নেন ওই কারাওয়ান কাতিবিন দুইটা ফেরেশতার কারণে সালাম দেওয়া লাগে কুম কইয়া কেউ মরত বহু বছর ইবনে নবীর বেলায় কুম না মুসার বেলায় কুম ঈশার বেলায় কুম ইব্রাহিম নবীর বেলায় কুম কুম কেন বললেন ওদের বেলা ওদের কান্দে ফেরেশতা আছে আমার নবী ওদের মত না কারণ আমার নবীর কান্দে কোনো ফেরেশতা নাই নবী এমন সম্মানিত নবীকে যারা যারা বিশ্বাঘাতের তারা বিরাট আছে এরা বড় মারাত্মক বড় মারাত্মক ধরনের মানে শুধু কি বলবো আরে আবু জাহিলও ভালো আবু জাহিল ভালো কিন্তু এরা আবু জাহিলের চেয়েও খারাপ দাড়ি লাগাইয়া মুসলমান নাম দিয়ে টুপি লাগাইয়ে মুসলমান নাম দিয়ে নজদের কাছে দেখা হয়ে নজদের ফতুয়া ছাড়ে কথা বলেন ঠিক ওরা কত বড় কাজ জাগরা করে শুনে রওজা পাওয়া সেরে আমার সন্দ জাগে তুই মুসলমান আমরা এত ছোট করি কিন্তু বাবা তুই এরকম করস কেন তুই মধ্যে যদি কালিমা পড়স লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু করে মরে গেলে ইমানদার সার্টিফিকেট কেউ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি না গাবেন কথা বলেন ঠিক কিনা ওই মানে চেতনার কথাগুলোর দিকে যাচ্ছি আল্লাহ বলে আজরাইল যাও মুসার কাছে মুসার কাছে আজরাইল গেলে দাঁড়াই দেবে মুসারে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ তুমি কেডা তো আমি আজরাইল তো এখানে কি রুহুল লাগাইছি তো তাই না কহ তো আমার রুহুটা নিয়ে কেমনে কষ্ট দিবি বেশি কয় না কষ্ট দিতাম না
আপনি তো আল্লাহর ভয় নম্বর কেন কষ্ট দিব আপনার জন্য ইহসান করা হবে তো ভালো কথা ইহসান করবি কষ্ট কম দিব কেবে রুদা নিব কাটার পাও দিয়ে রুদা লয়ে যাইনি তুই আমার খবর খবর জানোস নি কই কি হইছে এই পাও দিয়ে আমি হেঁটে হেঁটে কুহুতুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতাম যাইতাম সুবহানাল্লাহ ঠিক আছে এই রুসিল আমি পাও দিয়ে নিলাম না ডাবল হাত দিয়ে নিব হাতের খবর জানোস নি কয় না ভাই হাত দিয়ে আমি আল্লাহ পাকের নূরের তাসাল্লি দেখতে দিয়ে খেজুর গাছে রব্বিয়ার দিয়ে আল্লাহ কইলাম তার আমি যখন জরায়াত উল্লাম 70,000 নূরের পর্দার প্রথম পর্দা আলো করতে দেরি উহুদুর পাহাড়টা জোরে শুরু মা হয়ে গেছে হাত দিয়ে আমি জড়ায় ধরে রাখলাম তাহলে হাত দিয়ে নিতাম না আপনার মুখ দিয়ে বাইর করবো মুখের কবর জানো আমি কয় না এই মুখ দিয়ে আমি রাব্বিয়ার নি রাব্বিয়ার নি বলছি আল্লাহর সাথে দৈনিক 1,000 কথা বলছি ঠিক আছে এই মুখ দিয়ে রোগ নিতাম না আপনার চক্ষু দিয়ে রোগ বাহির করবো আজরাইল চোখ দিয়ে রোগ বাইর করতে পারেনি জোরে কোনো পারেনি শুধু ভারে না এমন সময় আসবো রে একটা লোক মরার চিন্তা পাই সকাল সন্ধ্যা শুধু একটা এটা চন্দ্রে 1,000 টাকার কিস্তি তিস্তাসের জমিনে নাই তো শুধু বলে যাই এটা করেন না সুদ খাওয়ার ভু খাওয়ার সমান আপনি যদি গরিব হন নবীর সাহাবিদের জীবনে পড়েন তিন দিন চার দিন না খায়া ছিল হারাম খাওয়ার আশা করে নাই একটা খেজুর দিয়ে রোগা কিছু করার নাই কারণ এগুলো আমাদের দরকার যদি সুন্নি দাবি করে নাকি দেওয়ালা সুন্নি হইলে নামাজ ছাড়া যাইত না রাস্তাঘাটে দোকান ঘরে সময় দিতেন না নবীর মহাব্বতে জান্নাতে টেনে আনত বহু শিল্পপতি আল্লাহ সকালবেলার যদি বিকালবেলার গরিব এই পাওয়ারটা আমার আছে আপনার কবরে যাবে না যাবে কিমান ইমান থাকলে আমলের দাম আছে ইমান থাকলে রোজা ইবাদতের দাম থাকবে ইমান নাই ইবাদতের দাম নাই আমি ইমানি কথাগুলা প্রচারের জন্য আজকে এই মঞ্চে বসলাম শুধু অজরুত কর্ম দাবাতের আশা করি বসি নাই এই বছর পাইবেন না কোনো সম্ভব না কারণ আজকে এই মাহফিল আমি একটা মাহফিল আমার এক ভাই সৌরভ জালালি ওনাকে দিয়েছি মতভাবে ওই প্রোগ্রামটা ওনাকে দিয়ে আমি এটা সেটিং করছি কারণ আমি এই জায়গায় কখনো আসি নাই যার কারণে বহু কষ্টের দিনে আপনাদের মাহফিলটা সেটিং করেছি এবার বলতে চাইছিলাম কি জানেননি ও বাজান কেন টাকা টাকা করে কেন দুনিয়ার জায়গা সম্পত্তি করে 3,500 জায়গার বেশি আপনি পাইবেন না কথা কোন ঠিক কি না টাকার জন্য ইষ্ট করে গো সম্পদ হারিয়ে মানুষ ইষ্ট করে মারা যায় বিনষ্ট করে এক অঙ্গ চলে যায় আমি তো চান্দার কোনো জানি না তোমাদের কথা তোমরা ধরা খাইব আমরা শুনলাম বেদা রসুলের শুনলাম বেদা বান্দারিন না রে তুমি যে রাখছো কোন কাটিন সামনে তিনি বুড়া সাদা বানাইলে কবরটা মেসি কাটিন ঠিক মেসির কাটিন কবর যায় কই সুলো টাইম তোর ভালো করে কাইনা রবার বানাইবো এই কাটিন কবরে নেওয়া যাইতো না সুন্নতি সুর দাড়ি গয়া কবর যা নবীর দিদার ভাইয়া যাইবা আমার ছেলে বাবা তোমার চুল পেকেছে আমার মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলে আমি বলি আমার মরার চিঠি
আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলে গোড়ায় গো বিবি কাছে তাই তো বিবি আমার তো চুল ফাঁকা শুরু করছে বিবি একটু ঢুমা দিয়ে বলছি ঠাকুরের চুল দিয়ে বায়ু ছাড় আসা দিত না কথা না গেল আসলে চুল পাকলে মরণে ছিটনাম দেখায় ওরে আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো আহা আমি বলি আমার মরার চিঠি এসেছে বলে আমি বলি আমার মরার চিঠি এসেছে আগের মতন চোখে আমি দেখি না তেমন চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন আহা কেউ বুঝে না চোখের কেন জ্যোতি কমেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে ও যুবক মোবাইল নিয়ে কি ফায়ার করে দিবে আজকে সময় পাইলে বাবার অনেক গোলম আলোচনা কিন্তু নিশি কয়েকটা পয়েন্ট বুঝাইয়া যাবো ইনশাল্লাহ যদি আপনারা থাকেন এবার বলতে চাইছিলাম মনোযোগ আর প্যান নিয়ে বসুন আব্বা আমার যেদিক দিয়া ভালো লাগে আমি ওই দিক দিয়ে আপনার রহুটা কবজ করবো কথাটা কইতে দেরি মুসা কয় আসো তাহলে রুহু নেওয়ার জন্য সামনে যাইতে দেরি বাম হাতটা বাহির করিয়া এমন করে তাপুর মারছে আজরাইলের সব দশা করে বোঝা গেছে আজরাইল তো আল্লাহ কি করলাম তোমার দিয়ে আমি করতাম না আমার সব বাহির করে রাখছে আরে মুসার নতুন নবী হইয়া যদি সব তো বাহির করতে পারে গো আমার আপনার নবী এমন নবী জিনার তুলির জন্য আল্লাহর আরশ পাগল ছিল আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল এসে চোখের বলে পালাইয়া পালায় মানবী গো আপনার যত মর্জি অতদিন থাকে তবে আল্লাহ আপনার দিদারের জন্য আগ্রহী প্রকাশ করছে আমি আপনার জন্য পাগল পারা হইয়া গেছে নবী যে কথা শোনা মাত্র আমার মনে কর আমি তো আল্লাহর দিদারে যাইতাম চাই আমার কোনো বাধা নাই তবে জিব্রাইল রে আমার ফাগলি মান্দার পত্রে আমি কার কাছে রাইখা যাই বাজার রে কেমনে রকিল মিলাদে তুই বাধা দেন সেই রবি এন্তেকালের সময় বলে নাই রে আজরাইল চলে আসলেন হাজির হইয়া গেলেন জিব্রাইলের বলে দিলেন রসুল যাইতে চায় আল্লাহ আপনি যদি নিতে চান এবার আজরাইল আসলেন সালাম দিলেন আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার কর আপনি যদি অনুমতি করেন আমি সামনে আসতে চাই সামনে আসলে নবী গো আপনি যদি অনুমতি করেন আমি রুকনা রুকন মুবারক নেওয়ার জন্য প্রস্তুতি হইলাম কই নিতে পারো তবে আজরাইল তুমি বইলা দিবে যারা আমি নবীর ভালোবাসে যারা ইমানদার যারা মুত্তাকিন ওই ইমানদারের মৃত্যুর যত লাঞ্ছনা কষ্ট থাকবে আমি নবীর দিয়া রুহটা লইয়া যা আমার কোন দুঃখ নাই হাত অস্তস্ত উপর উঠাইলেন বুক থেকে উপরে হাতটা রাখলেন আব্বা গু লক্ষ্য আর মনোযোগ নিয়ে বসে যান এবার কি করলেন বুকের উপরে হাতটা আজরাইল যখন হাত ধরলেন আল্লাহ তো আমার বন্ধুর বুকের উপরে হাত তুই রাখিস না কারণ ওই নবীর নূর দিয়ে তুলে ভামাইছি